বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা, জগত প্রকাশ নড্ডা, জাতীয় রাজনীতির জনাশোনা নড্ডাঙ্ক আজি হেউচি জন্মদিন। তেবে আসন্তু তাঙ্ক জন্মদিনরে জানিবা সে কিভলি বনিলে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ। উনিশশো ষাঠিয়ে মশিয়া ডিসেম্বর দুই তারিখে বিহারর পাটনায় জন্মগ্রহণ করে নিজের প্রারম্ভিক শিক্ষা বা বিএ পাটনায় হি সারি পরে হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি এলএলবি পাস করেছেন। বাপা ডক্টর নারায়ণ লাল নড্ডা পাটনা ইউনিভার্সিটির কুলপতি লে। উনিশশো পঞ্চস্তরী মশিয়া রাজনীতি প্রথমে পাদ থাপি নড্ডা। জেপি আন্দোলন আরম্ভ হুয়ে রাজনীতির প্রথম সোপান চড়া। এরপরে সে এবিভিপি ভাগ নিয়ে উনিশশো সতস্তরী সে কলেজ ইলেকশন লড়ি সেক্রেটারি হয়ে পরে যেতবে সে হিমাচল প্রদেশ এলএলবি পড়ুলে সে সময় নির্বাচন লড়ি সেঠে বিজয়ী হয়ে এরপরে উনিশশো একানব্বই নড্ডা বিজেপি পক্ষ অখিল ভারতীয় যুব মোর্চার রাষ্ট্রীয় মহাসচিব বনি। যদি বিধানসভা নির্বাচন উপরে নজর পকাইবে তবে উনিশশো তেয়ানব্বই মশিয়ার হিমাচল প্রদেশর বিলাসপুর আসনর লড়িলে আজয়ী হয়েছিল। উনিশশো সতানব্বই ও দুই হাজার সাত সেই আসনর বিজয়ী হয়েছিল। এপরিকি হিমাচল প্রদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলাই। জাতীয় রাজনীতি ধীরে ধীরে নড্ডা পতিয়ারা বড়িবার লাগিলা। রাষ্ট্রীয় মহাসচিব ভাবে কার্যভার তুলাই আসিছেন নড্ডা। দুই হাজার বার মশিয়ার হিমাচল প্রদেশর নড্ডা রাজ্যসভা পঠাই বিজেপি। পরে দুই হাজার চৌদ মশিয়ার যেতবে বিজেপি দেশের সরকার আসি সেতবে প্রথমে সে স্বাস্থ্যমন্ত্রী ভাবে কার্য তুলাই। মোদি সরকারের মন্ত্রী পদ তুলাই নড্ডা পতিয়ারা বড়ি দলপাই মনপ্রাণ দিয়ে কাম করে নড্ডা দেশের রাষ্ট্রীয় অধ্যক্ষ ভাবে পদবী দিয়েছে বিজেপি। সেপটে যদি পরিবার কথা কহবা উনিশশো একানব্বই মল্লিকা নড্ডা বিবাহ করে মল্লিকা বাপা জন রাজনেতা সে সাংসদ মধ্য হয়েছেন। নড্ডা দুইজন পুও মধ্য রয়েছেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ ডিজিটাল।